আমি আরজে রেজোয়ানা আছি আপনাদের সাথে ওয়েলকাম টু বিউ রেডিও যে যেখান থেকে আমাকে শুনছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আমি শুরু করছি আজকে আমাদের একাত্তরের ডায়েরি প্রোগ্রামটি ঠিক সময় আবারও একাত্তরের ডায়েরি প্রোগ্রামটে নিয়ে আপনাদের সাথে আমি হাজির হয়েছি আর এই অনুষ্ঠানে পুরো অনুষ্ঠানতে টেকনিকাল সাপোর্ট দিয়ে সহযোগিতা করবেন আসিফ আহমেদ আকাশ তাকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ এবং ব্যানারে সহযোগিতা করার জন্য আব্দুল হাফিজ তামিমকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ আজকে একাত্তরের ডায়েরি প্রোগ্রামের নবম এপিসোড আর আজকে বঙ্গবন্ধু ও বাংলাদেশ বিষয়ে আমরা কথা সিরি সিরিজ চলছিল সাত নম্বর সেই সিরিজের আজকের বিষয় ভাষা আন্দোলন ও বঙ্গবন্ধু আমাদের এই প্রোগ্রামটিতে আয়োজন করা হয় একাত্তরের বিষয় জানা অজানা অনেক তথ্য হয়তো আপনারা অনেক কিছু বইয়ে পড়েছেন জেনেছেন অনেক ভাবে জেনেছেন তারপরও যতটুকু সম্ভব আমরা জানাতে চেষ্টা করি কারণ আমাদের কাছে আমাদের মুক্তিযুদ্ধ অনেক বেশি গুরুত্বপূর্ণ আর আমাদের উচিত মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানা শুধু মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে জানা জন্য জানতে হলে জানাটাই জরুরি নয় কারণ মুক্তিযুদ্ধ তো একদিনে ঘটেনি আমাদের স্বাধীনতা সংগ্রামটিও একদিনে আসেনি দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে আমরা স্বাধীনতা অর্জন করেছি আর এই নয় মাসি শুধু যে স্বাধীনতা সংগ্রামের জন্য আমরা লড়েছি তা নয় অনেক আগে থেকে এই সংগ্রামটি শুরু হয়েছিল আমাদের এই স্বাধীনতা সংগ্রামের বীজ বপন অনেক আগে থেকে শুরু হয়েছিল একটু একটু করে এগিয়ে এসেছিল আমাদের স্বাধীনতা সংগ্রামের পথটি সহজলভ্য ছিল না আমাদের এই পথটি অনেক ত্যাগ ও প্রতীক্ষার ফলে আজকে আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক কিন্তু আমাদের এই স্বাধীনতার পেছনে যাদের অবদান রয়েছে তাদের কথা আমরাও জানি আর এই অনেক এই না জানা কথাগুলো জানাতেই আমাদের একাত্তরের ডায়েরি প্রোগ্রামটি আর আমাদের এই স্বাধীনতার প্রোগ্রামে স্বাধীনতা সংগ্রামের যে মানুষটি ওতপ্রত ভাবে আছে প্রত্যক্ষ বা প্রথম থেকে শেষ পরোক্ষ তিনি হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর তার অবদানের কথা স্মরণ করি এবং তরুণ প্রজন্মকে জানানোর জন্য অনুপ্রাণিত করার জন্যই আমাদের আয়োজন আপনারা জেনে আরো খুশি হবেন যে আমাদের বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে জানানোর জন্য তার জবানিতে লেখা অসমাপ্ত আত্মজীবনী এবং কারাগারের রোজনাচা রেডিওতে রোজ পাঠ করে শোনানো হচ্ছে তারই পরিপ্রেক্ষিতে আমরা অনেক কিছু জানতে পারছি এবং একাত্তরের ডায়েরির মাধ্যমেও আমরা আজ অনেক কিছু জানতে পারবো স্বাধীনতা সংগ্রামের সূত্রপাত আমি আগেই বলেছিলাম হঠাৎ করে হয়নি আর বঙ্গবন্ধুর প্রত্যেকটি ক্ষেত্রেই অবদান ছিল আজ আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ভাষা আন্দোলন ও বঙ্গবন্ধু আমি হয়তো অনেক কিছু আপনাদের জানাতে পারবো না সীমিত সময়ের মধ্যে বা অনেক কিছু অজানা রয়ে যাবে কিন্তু এই অনুষ্ঠানের মাধ্যমে আমি যতটুকু জানাতে চেষ্টা করব আশা করি তা থেকে অনুপ্রাণিত হয়ে আপনারা অনেক কিছু জানতে আগ্রহী হবেন তাকে জানার জন্য অনেক কিছু খুঁজবেন পড়বেন বেশি বেশি জ্ঞান অর্জন করবেন তার সম্পর্কে কারণ আমাদের দেশকে জানতে হলে বঙ্গবন্ধুকে জানা জরুরি বঙ্গবন্ধু বাংলাদেশ এক অবিচ্ছেদ্য সূত্রে গাথা আমি শুরু করতে যাচ্ছি বঙ্গবন্ধু ও ভাষা আন্দোলন বিষয় আমার কিছু কথা বা কিছু তথ্য যা বলা যায় ভাষা আন্দোলনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি বিশেষ অবদান রয়েছে। আজন্ম মাতৃভাষা প্রেমী এই মহান নেতা উনিশশো সাতচল্লিশ সালে ভাষা আন্দোলনের সূচনা পর্ব এবং পরবর্তী সময় আইনসভা সদস্য হিসেবে এবং রাষ্ট্রপতি হিসেবে বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠায় নিজেকে আত্মনিয়োগ করেন। তিনি মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত বাংলা ভাষার উন্নয়ন ও বিকাশে কাজ করে গেছেন এবং বাংলা ভাষা ও বাংলা ভাষীদের দাবির কথা বলে গেছেন আমরা জানি আমাদের এই দেশের স্বাধীনতা সংগ্রামের বিষটা অনেকটা ভাষা আন্দোলন আমাদের নিজেদের ভাষার জন্য যুদ্ধ করা থেকে শুরু হয়েছে সেখানেই বঙ্গবন্ধুর অবদান কতটা আজকে আমরা তা ভাষা আন্দোলনের ইতিহাস পর্যালোচনা করলে এই আন্দোলনে বঙ্গবন্ধুর অবদানের সত্যতা প্রমাণিত হয় উনিশশো সাতচল্লিশ সালে দেশ বিভাগের পর মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের একচ্ছত্ব অধিপতি হলেন এ সময় নবগঠিত দুটি প্রদেশের মধ্যে পূর্ব বাংলার প্রতি তৎকালীন শাসক গোষ্ঠী ও শাসকগোষ্ঠী ভাষা সহ অন্যান্য ক্ষেত্রে বৈষম্যমূলক আচরণ শুরু করলেন ফলে শুরু হয় ভাষা আন্দোলন উনিশশো সাতচল্লিশ সালে পাকিস্তান জন্মের সঙ্গে সঙ্গে কলকাতার সিরাজউদ্দৌলা হোটেলে পূর্ব পাকিস্তানের পরবর্তী কর্তব্য নির্ধারণে সমবেত হয়েছিলেন কিছু সংখ্যক রাজনৈতিক কর্মী সেখানে পাকিস্তানে একটি অসাম্প্রদায়িক রাজনৈতিক আন্দোলন ও সংগঠন করার ব্যাপারে সিদ্ধান্ত হয়। সঙ্গে সম্পৃক্ত ছিলেন রহমান। ছয় ও সাতই সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত পূর্ব পাকিস্তানের কৌমি সম্মেলনে গণতান্ত্রিক যুবলীগ গঠিত হয় উক্ত সম্মেলনে ভাষা বিষয়ক কিছু প্রস্তাব গৃহীত হয় এ প্রসঙ্গে গাজিউল হক বলেন সম্মেলনের কমিটিতে গৃহীত প্রস্তাব গুলো পাঠ করলেন সেদিনে ছাত্রনেতা শেখ মুজিবুর রহমান ভাষা সম্পর্কিত প্রস্তাব উত্থাপন করে তিনি বললেন পূর্ব পাকিস্তান কর্মী সম্মেলন প্রস্তাব করিতেছে যে বাংলা ভাষাকে পূর্ব পাকিস্তানের লিখার বাহন ও আইন আদালতের ভাষা করা হোক সমগ্র পাকিস্তানের রাষ্ট্রভাষা কি হইবে তৎ সম্পর্কে আলাপ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের ভার জনসাধারণের উপর ছাড়িয়া দেওয়া হোক এবং জনগণের সিদ্ধান্তই চূড়ান্ত গৃহীত হোক এভাবে ভাষার দাবি প্রথমে উচ্চারিত হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভারত থেকে তৎকালীন পুরো বাংলায় প্রত্যাবর্তন করার পর সরাসরি ভাষা আন্দোলনে শরিক হন ভাষা আন্দোলনের শুরুতে তমদ্দিন মজলিশের রাষ্ট্রভাষা আন্দোলন সংক্রান্ত কার্যক্রমে তিনি অংশগ্রহণ করেন বঙ্গবন্ধু প্রথম জীবনীকার অধ্যাপক ডক্টর মজাহারুল ইসলাম এ প্রসঙ্গে বলেন শেখ মুজিবুর রহমান এই মজলিশকে রাষ্ট্রভাষা সংক্রান্ত বহু সাহায্য সমর্থন করেন তিনি সালে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সঙ্গে বাংলা ভাষার দাবি সপক্ষে স্বাক্ষর সংগ্রহ অভিযানে অংশগ্রহণ করেন এবং বিভিন্ন মিটিং অংশ অংশগ্রহণ করেন উনিশশো সাতচল্লিশ সালে পাঁচই ডিসেম্বর খাজা নাজিম বাসভবনে মুসলিম লীগ ওয়ার্কিং কমিটির বৈঠকে চলাকালে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে মিছিলে অংশগ্রহণ করেন এবং নেতৃত্ব দান করেন সালের ডিসেম্বর মাসে সমকালীন সহ জন ভাষাবিদ সর্বপ্রথম ভাষা আন্দোলন সহ অন্যান্য দাবি সংবলিত একুশ দফা দাবি একটি ইস্তেহার প্রণয়ন করেছিলেন এই ইস্তেহারে একুশ দফা দাবির মধ্যে দ্বিতীয় দাবিটি ছিল রাষ্ট্রভাষা সংক্রান্ত এই ইস্তেহারটি একটি ছোট পুস্তিকা আকারে প্রকাশিত হয়েছিল যার নাম রাষ্ট্রদফা রাষ্ট্রভাষা একুশ দফা ইস্তেহার ঐতিহাসিক দলিল উক্ত পুস্তিকাটি ভাষা আন্দোলন ইতিহাসে একটি ঐতিহাসিক প্রামাণ্য দলিল হিসেবে স্বীকৃত এই ইস্তেহার প্রণয়নে শেখ মুজিবুর রহমানের অবদান ছিল অনস্বীকার্য এবং তিনি ছিলেন অন্যতম স্বাক্ষরদাতা এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড সৈয়দ আনোয়ার হোসেন বলেন পাকিস্তান সৃষ্টির তিন চার মাসের মধ্যেই পুস্তিকাটির প্রকাশনা প্রচার তৎকালীন পূর্ব পাকিস্তানের অধিবাসীদের জন্য পাকিস্তান সূচনার প্রমাণ বহন করে পুস্তিকাটি যাদের নামে প্রচারিত হয়েছিল তারা সবাই অতীতে ছিলেন পাকিস্তান আন্দোলনে সম্পৃক্ত নিবেদিত প্রাণকর্মী কর্মী উল্লেখ্য এদেরই একজন ছিলেন ফরিদপুর বর্তমানে গোপালগঞ্জ শেখ মুজিবুর রহমান পরবর্তীকালে তিনি বঙ্গবন্ধু দুই হিসেবে বাংলাদেশ সৃষ্টিতে নেতৃত্ব দিয়েছিলেন একশো নন মোগল টুলির ওয়ার্কার্স ক্যাম্প ছিল সে সময় প্রগতিশীল ছাত্র যুবক ও রাজনৈতিক কর্মীদের মিলন কেন্দ্র ওয়ার্কার্স ক্যাম্পের কর্মীরা বাংলা ভাষা সহ পাকিস্তানের অন্যান্য বৈষম্যমূলক দিকগুলো জাতির সামনে তুলে ধরেন ভাষা আন্দোলনের সপক্ষের কর্মী বাহিনী এখানে নিয়মিত জমায়েত হতো এবং বাংলাকে রাষ্ট্রভাষা করার নানা কর্মপরিকল্পনা এখানেই নেওয়া হতো। শেখ মুজিব, শওকত আলি, কামরুদ্দিন আহমদ প্রমুখ নেতৃবৃন্দ ছিলেন এই ক্যাম্পের এর প্রাণ শক্তি। বাহাউদ্দিন চৌধুরী বলেন সাতচল্লিশ এ পাকিস্তান প্রতিষ্ঠিত হওয়ার পর উন একশো পঞ্চাশ বিরোধী রাজনীতির সুতিকাগার হিসেবে দায়িত্ব পালন করে। কলকাতা থেকে শেখ মুজিবুর রহমান, জহির উদ্দিন, নইমুদ্দিন মতো নেতারা প্রথমে একশো পঞ্চাশ মোগল টুলিতেই জমায়েত চারই জানুয়ারি গঠিত হয় পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ ভাষা আন্দোলনের ইতিহাসে এই সংগঠনটির ভূমিকা খুবই স্মরণীয় উনিশশো আটচল্লিশ সালে চারই জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবনের মুজিবুর রহমানের নেতৃত্বে প্রতিষ্ঠিত ছাত্রলীগের দশ দফা দাবির মধ্যে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা বাংলা করার ও সামরিক বাহিনীতে বাঙালিদের নিয়োগ এবং বাধ্যতামূলক সামরিক শিক্ষার দাবি ছিল অন্যতম দাবি ছাব্বিশে ফেব্রুয়ারি ধর্মঘট চলাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে তমুদ্দিন মজলিস প্রধান অধ্যাপক আবুল কাশেমের সভাপতিত্বে এক সমাবেশ হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ ও ইঞ্জিনিয়ারিং স্কুলের ছাত্ররা ক্লাস বর্জন করে দলে দলে সমাবেশে যোগদান করেন 26 ফেব্রুয়ারি ধর্মঘটে শেখ মুজিবর ভূমিকা প্রসঙ্গে ডক্টর নজরুল ইসলাম বলেন এখানে উল্লেখযোগ্য যেই মিছিলের সমগ্র ব্যবস্থাপনায় ও পরিচালনায় শেখ মুজিব বলিষ্ঠ নেতৃত্ব দান করেন শেখ মুজিব সহ সব প্রগতিবাদী ছাত্রনেতারা বাংলা ভাষার দাবিকে প্রতিষ্ঠিত করার জন্য একটি সর্বাত্মক আন্দোলন গড়ে তোলার প্রয়োজনীয়তা গভীরভাবে অনুভব করেন সংগ্রাম পরিষদ নেতৃবৃন্দের সঙ্গে আন্দোলনে শরিক হন যৌথ বিবৃতি প্রদান করেন উনিশশো আটচল্লিশ সালে দুই মার্চ ফজলুল হক মুসলিম হলে তমুদ্দিন মজলিস ও মুসলিম ছাত্রলীগের যৌথ সভায় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ পুনর্গঠন করা হয় এদেশের বিভিন্ন সংগঠনের কর্মীরা দুই মার্চ ফজরুল হক মুসলিম হলের এই সভায় যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে শেখ মুজিবুর রহমান শামসুল হক আহাদ মোহাম্মদ আবুল দাশগুপ্ত অজিত ঘো প্রমুখের নাম উল্লেখযোগ্য সভায় গণপরিষদ সিদ্ধান্ত মুসলিম লীগের বাংলা ভাষা বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে সক্রিয় আন্দোলন গড়ে তোলার উদ্দেশ্যে এই সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয় এতে গণ আজাদী লীগ গণতান্ত্রিক যুবলীগ পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ তমুদ্দিন সংসদ প্রভৃতি ছাত্র যুব প্রতিষ্ঠানে দুজন করে প্রতিনিধি দান করেন রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক মনোনীত হন শামসুল আলম এই সংগ্রাম পরিষদের গঠনে শেখ মুজিব বিশেষভাবে সক্রিয় ছিলেন তার ভূমিকা ছিল যেমন বলিষ্ঠ তেমনি সুদূর প্রসারী সালে মার্চ ভাষা আন্দোলনের ইতিহাসে এক অনন্য অবিস্মরণীয় দিন এই দিনে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে সর্বাত্মক সাধারণ ধর্মঘট পালিত হয় এটাই ছিল ভাষা আন্দোলনের ইতিহাসে তথা পাকিস্তান প্রতিষ্ঠার পর এদেশের প্রথম সফল হরতাল এই হরতালে শেখ সাহেব নেতৃত্ব প্রদান করেন এবং পুলিশ নির্যাতনের শিকার হয়ে গ্রেপ্তার হন ভাষা সৈনিক তার জাতীয় রাজনীতি থেকে লিখেছেন আন্দোলনে করার শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জতে দশই মার্চ ঢাকায় আসেন এগারোই মার্চের হরতাল কর্মসূচিতে যুবক শেখ মুজিব এতটাই উৎসাহিত হয়েছিলেন যে এ হরতাল ও কর্মসূচি তার জীবনের গতিধারা নতুনভাবে ভাবে প্রবাহিত করে মোনায়েম সরকার সম্পাদিত বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত শেখ মুজিবুর রহমান ও জীবন ও রাজনীতি শীর্ষক গ্রন্থে বলা হয়েছে স্বাধীন পাকিস্তানের রাজনীতিতে এটি তার প্রথম গ্রেপ্তার এগারোই মার্চের হরতাল সফল করতে পহেলা মার্চ উনিশশো আটচল্লিশ তারিখে প্রচার মাধ্যমে একটি বিবৃতি প্রকাশিত হয়েছিল বিবৃতি স্বাক্ষর করেন অধ্যাপক আবুল কাশেম তম উদ্দিন সম্পাদক শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তান মুসলিম লীগ কাউন্সিলের সদস্য আহমদ পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগের আহ্বায়ক এবং আব্দুর রহমান চৌধুরী দক্ষিণ পূর্ব এশিয়া যুব সম্মেলনে পাকিস্তানি প্রতিনিধি দলের নেতা জাতীয় রাজনীতি ও রাষ্ট্রভাষা আন্দোলনের ইতিহাসে এই বিবৃতি গুরুত্ব অপরিসীম এগারোই মার্চের গ্রেপ্তার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবনে এক টার্নিং পয়েন্ট রাষ্ট্রভাষা আন্দোলনের ইতিহাসে ঐতিহাসিক এগারোই মার্চের গুরুত্ব গ্রেপ্তার প্রসঙ্গে বঙ্গবন্ধু বলেন রাষ্ট্রভাষা আন্দোলন উনিশশো ফেব্রুয়ারি নয় মূলত শুরু হয়েছিল মার্চ মার্চ সালে নেতৃত্বে সর্বদলীয় রাষ্ট্রভাষা পরিষদের গঠনের মাধ্যমে আমাদের আন্দোলন শুরু হয় সেদিন সকাল নয় ঘটিকার সময় আমি গ্রেপ্তার হই আমার সহকর্মীদেরও গ্রেপ্তার করা হয় এরপর ধাপে ধাপে আন্দোলন চলতে থাকে সালে মার্চ রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সঙ্গে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী খাজা সঙ্গে আট দফা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল চুক্তি স্বাক্ষরের পূর্বে জেলখানায় আটক ভাষা আন্দোলনে কর্মী রাজবন্দীদের চুক্তিপত্রটি দেখানো হয় এবং অনুমোদন নেওয়া হয় অনুমোদনের পর চুক্তিটি স্বাক্ষরিত হয় কারাবন্দি অন্যদের সঙ্গে শেখ শর্ত দেখেন এবং অনুমোদন প্রদান করেন এই ঐতিহাসিক চুক্তির ফলে সর্বপ্রথম বাংলা ভাষা শিক্ষার মাধ্যম হিসেবে স্বীকৃতি লাভ করেছিল চুক্তির মাধ্যম হিসেবে স্বীকৃতি লাভ চুক্তির শর্ত মোতাবেক শেখ সাহেব সহ অন্যান্য ভাষা সৈনিকরা কারামুক্ত হন এই ঐতিহাসিক চুক্তির ফলে একটি প্রতিষ্ঠিত সরকার এ দেশবাসীর কাছে নতি স্বীকারে বাধ্য হয়েছিল পনেরোই মার্চ আন্দোলনের কয়েকজন নেতৃবৃন্দকে মুক্তিদানের ব্যাপারে সরকার গরিমসি শুরু করেন এতে শেখ মুজিবুর রহমান ক্ষিপ্ত বিদ্রোহী ওঠেন এর তীব্র প্রতিবাদ করেন উনিশশো আটচল্লিশ সালের ষোলোই মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ভাষা আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে এক সাধারণ ছাত্রসভা অনুষ্ঠিত হয় সভা শেষে পূর্ব বাংলা আইন পরিষদ ভবন অভিমুখে এক মিছিল বের হয় এই সভায় সভাপতিত্ব কান সদ্য কারামুক্ত নেতা শেখ মুজিবুর রহমান মিছিল বিক্ষোভ প্রদর্শনের সময় বেশ কিছুটা বাড়াবাড়ি হয়েছে বলে বঙ্গবন্ধুর বর্ণনা থেকে পাওয়া যায়। তিনি বলেছেন MLA দের বিরুদ্ধে মোটামুটি ভাবে বিক্ষোভ হয়, তাদের গালাগালি অনেক ক্ষেত্রে মারধর করা হয়, মোয়াজ্জেম ডাক্তার নামে বাগেরহাটে এক MLA কে নিয়ে মুসলিম হলে ছাত্ররা আটক করেছে। সেখানে গিয়ে আমি তাকে ছাড়াই সকল সেদিন সন্ধ্যাবেলায় বেশ আঘাত পায় পুলিশের হাতে। 1948 সালে তিনি এমএল এর মোটামুটি বিক্ষbieter গালগালি অনেক ক্ষেত্রে মারধর করা হয় মুয়াজ্জম ডাক্তার নামে বাগেরহাট আঘাত পায় পুলিশের হাতে 1948 সালের 17ই মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্র লিগের আহ্বানে নইমুদ্দিন আহমেদের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয় সে সবাই শেখ মুজিব গ্রহণ করেন সতেরোই সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং ওই দিনের ধর্মঘট অপ ভূতপূর্ব সাফল্য অর্জন করে শেখ মুজিব একজন বলিষ্ঠ প্রত্যয় সম্পন্ন এবং অসম সাহসী যুবনেতা হিসেবে ছাত্র সমাজে এই সময় থেকে ধীরে ধীরে স্বীকৃতি লাভ করতে থাকেন শেখ মুজিব তাজউদ্দিন আহমদ তোহা আহমদ শওকত আলী আব্দুল হক প্রমুখ যুব নেতার কঠোর সাধনার ফলে বাংলা ভাষার আন্দোলন সমগ্র পূর্ব বাংলার একটি গণ আন্দোলন হিসেবে ছড়িয়ে জনসভা মিছিল আর স্লোগানে সমগ্র বাংলাদেশ যেন কেঁপে কেঁপে উঠতে লাগলো রাস্তায় দেয়ালে দেয়ালে পোস্টার রাষ্ট্রভাষা বাংলা চাই দাবি আদায়ের জন্য ভাষা সংগ্রাম কমিটি অক্লান্ত কাজ করে যেতে লাগলো এই ভাষা সংগ্রাম কমিটির সঙ্গে ওতপ্রোত সম্পর্কে যারা নিরলস কাজ করেছেন সেইসব সব ছাত্র মধ্যে মুজিব ছিলেন অন্যতম শোভাযাত্রা বিক্ষোভ নেতৃত্ব দেওয়ার বেলায় অন্যান্যদের মধ্যে শেখ মুজিবের ভূমিকা ছিল অবিস্মরণীয় উনিশশো সালে ভাষা আন্দোলনে বিস্ফোরণ পর্বে শেখ সাহেব জেলে ছিলেন ব্যক্তিগতভাবে রাজনৈতিক ময়দানে রাজনৈতিক থাকলেও জেলে বসে আন্দোলনকারীদের সঙ্গে যোগাযোগ রাখতেন এবং নির্দেশ প্রদান করতেন এ প্রসঙ্গে ভাসাসনিক গাজিউল হক স্মৃতিকথায় লিখেছেন উনিশশো উনপঞ্চাশ সালের অক্টোবর মাসে গ্রেপ্তার হওয়ার পর জনাব শেখ মুজিবুর রহমান উনিশশো বায়ান্ন সালের ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন জেলে আটক ছিলেন ফলে স্বাভাবিক কারণেই বান্ন সালে ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা জনাব শেখ মুজিবুর রহমানের পক্ষে সম্ভব ছিল না তবে জেলে থেকে তিনি আন্দোলনের নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলতেন এবং বিভিন্ন বিষয়ে পরামর্শ দিতেন রাষ্ট্রভাষা আন্দোলনে যারা গুরুত্বপূর্ণ নেতৃত্বে ছিলেন যেমন সামাদ আজাদ জিল্লুর রহমান কামরুজ্জামান আব্দুল তারা সকলেই স্বীকার করেছেন যে বঙ্গবন্ধু জেলখানা থেকে এবং পরে হাসপাতালে থাকাকালীন আন্দোলন সম্পর্কে চিরকুটের মাধ্যমে নির্দেশ পাঠাতেন ভাষা প্রখ্যাত সাংবাদিক আব্দুল গফ্ফার চৌধুরী একুশকে নিয়ে কিছু স্মৃতি কিছু কথা প্রবন্ধ বলেছেন শেখ মুজিব উনিশশো সালে ফেব্রুয়ারি মাসে ১৬ তারিখ ফরিদপুর জেলে যাওয়ার আগে ও পরে ছাত্র লীগের একাধিক নেতার কাছে চিরকুট পাঠিয়েছেন আপনারা আমাদের পুরো অনুষ্ঠানটিতে শুনছেন বঙ্গবন্ধু ও ভাষা আন্দোলন সম্পর্কে যদি কোনোভাবে আমাদের প্রোগ্রাম মিস করে যান আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন এবং আমাদের পেজ এবং ফেসবুক পেজের মাধ্যমে এবং ওয়েবসাইটে আপনার দেরকে লাইভ শুনতে পাচ্ছেন স্ক্রিনে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে দেওয়া হচ্ছে ফেসবুক পেজ দিয়ে দেওয়া হচ্ছে এবং ইউটিউব চ্যানেলের লিংক দিয়ে দেওয়া হচ্ছে এবং আমাদের পুরো সপ্তাহ জুড়ে বিনোদনে ভরপুর থাকছে দিও রেডিওর আয়োজনে চব্বিশ ঘন্টা চলছে আমাদের অ্যাপস এবং আমরা পাঠ করে শোনাচ্ছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী এরপরে আম এই পুরো প্রোগ্রামটিতে আমাকে টেকনিক্যাল সাপোর্ট দিয়েছে আসিফ আহমেদ আকাশ তাকে ধন্যবাদ এবং ব্যানারে সহযোগিতা করেছেন আব্দুল হামিদ হাফিজ তামিম তাকে অসংখ্য ধন্যবাদ আমরা আবারও চলে যাচ্ছি বঙ্গবন্ধু ও বাংলাদেশ সিরিজের আজকের পর্বে যেখানে আমি কথা বলছি বঙ্গবন্ধু ভাষা আন্দোলন সম্পর্কে আমি আগেও বলেছি আবারও বলছি আমি যতটুকু সম্ভব জানাতে চেষ্টা করছি তার মানে এই নয় যে আমি সম্পূর্ণভাবেই সব জানাতে পারছি আপনাদের তা জানতে হলে অবশ্যই বঙ্গবন্ধু সম্পর্কে আরো বেশ জানতে হবে পড়তে হবে তাকে জানতে পারলে আমাদের বাংলাদেশকে জানা হবে জাতীয় নেতা শহীদ সোহার্দি উনিশশো বান্ন সালে ভাষা আন্দোলনের বিপক্ষে অবদান নিয়েছিল তিনি উর্দুকে রাষ্ট্রভাষা করার পক্ষে বিবৃতি দেন সোহার্দি এই অবস্থানে দৃঢ় থাকলে ভাষা আন্দোলনে অনেক ক্ষতির সম্মুখীন হতে পারতো কিন্তু শেখ মুজিবুর রহমান সোহরাদির এই মত পরিবর্তনে সহায়ক ভূমিকা পালন করেন বাংলাকে রাষ্ট্রভাষা করার পক্ষে তার সমর্থন আদায় করেন এ প্রসঙ্গে তিনি নিজেই বলেন সে সময় সোহিসুর্দের ভাষা সংক্রান্ত বিবৃতি প্রকাশিত হওয়ার পর আমরা বেশ অসুবিধায় পড়ি তাই ওই বছর জুন মাসে আমি তার সঙ্গে দেখা করার জন্য করাতে যাই এবং তার কাছে পরিস্থিতি ব্যাখ্যা করে বাংলার দাবির সমর্থনে তাকে একটি বিবৃতি দিতে বলি পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি বঙ্গবন্ধুর বাংলা ভাষার প্রতি গভীর দরদ অসীম রাজনৈতিক প্রত্যার ফলে শৈশোয়ার্দি শেষ পর্যন্ত পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে সমর্থন করে বিবৃতি দেন ওই উনত্রিশে জুন সাপ্তাহিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত হয় উনিশশো বিবৃতিতে তিনি বলেন বাংলা ভাষার পক্ষে শহীদ সোয়ার্দ মতো পরিবর্তনে মুজিব সক্ষম না হলে শুধু ভাষা আন্দোলন নয় আওয়ামী লীগের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ত বঙ্গবন্ধুর মতো দূরদৃশ্য নেতার পক্ষে এটা সম্ভব ছিল বাংলা ভাষা এবং ভাষা আন্দোলনের ইতিহাসে বঙ্গবন্ধুর এই অবদান চির চিরস্মরণীয় হয়ে থাকবে সাতাই এপ্রিল তারিখে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের জেলা ও মহকুমা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয় আতাউর রহমান খান ওই সভায় সভাপতিত্ব করার সময় অসুস্থতা বশত এক পর্যায়ে সংজ্ঞাহীন হয়ে পড়েন এ পর্যায়ে সভাপতি লিখা ভাষণ পাঠ করেন কামরুদ্দিন আহমদ ওই প্রতিনিধিত্ব সম্মেলনে আওয়ামী লীগের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান সালের বঙ্গবন্ধু বাংলা ভাষাকে ছেড়ে যাননি ভাষা আন্দোলনে সফলতার পর্বে তার অবদান অনস্বীকার্য বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দান সর্বস্তরে বাংলা ভাষা চালু সংসদের দৈনন্দিন কার্যাবালি বাংলায় চালু প্রসঙ্গে তিনি আইনসভায় গর্জে ওঠেন এবং মহানায়কের ভূমিকা পালন করেন সালে একুশের প্রথম বর্ষীকে পালনেও বঙ্গবন্ধু যথেষ্ট ভূমিকা ছিল সেদিন সব আন্দোলন মিছিল এবং নেতৃত্বের পুরোভাগে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আরমানি টোলা ময়দানে অনুষ্ঠিত জনসভায় তিনি সেদিন একুশে ফেব্রুয়ারিকে শহীদ দিবস হিসেবে ঘোষণা দেওয়ার আহ্বান জানান এবং অবিলম্বে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান উনিশশো বান্ন সালে ভাষা আন্দোলনের বিস্ফোরণের পর ভাষা আন্দোলনের চেতনাকে কাজে লাগিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয় উনিশশো চুয়ান্ন সালে যুক্তফ্রন্ট সরকার একজন মন্ত্রী হিসেবে শেখ সাহেব সমকালীন রাজনীতি ও বাংলা ভাষার উন্নয়নে অবদান রাখেন পরবর্তীকালে শেখ সাহেব বাংলা ভাষা ও তৎকালীন পূর্ব পাকিস্তানের বাঙালিদের অধিকারের সেই একই দাবি কথাগুলো আরো বর্ধিত উচ্চারণে জাতির সামনে তুলে ধরতে সক্ষম হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমৃত্যু বাংলা ভাষার একনিষ্ঠ সেবক হিসেবে বাংলা ভাষার উন্নয়ন বিকাশে সর্বস্তরে বাংলা ভাষার প্রচলনের সফল সার্থক ও যোগ্য নেতা ছিলেন বলে ভাষা সমস্যার ভার তার উপর অর্পিত হয়েছিল এই মহান নেতা বিশ্বের দরবারে বাংলা ভাষার স্বীকৃতি আদায় এবং বাংলা ভাষা ও ভাষাভাষীদের আন্তর্জাতিক অঙ্গনে পরিচয় করিয়ে দিয়েছেন সালে সেপ্টেম্বর সালে জাতিসংঘে বাংলা ভাষার ভাষণ দিয়ে যে ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন তা ইতিহাসের পাতায় চিরদিন স্বর্ণাক্ষরে লেখা থাকবে বিশ্বসভায় বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠা এটাই ছিল প্রথম সফল উদ্যোগ উনিশশো ছাপ্পান্ন সালে সতেরোই জানুয়ারিতে অনুষ্ঠিত আইন পরিষদের অধিবেশনে বঙ্গবন্ধু সংসদের দৈনন্দিন কার্যসূচি বাংলা ভাষা মুদ্রণ করার দাবি জানান একই সালে সাতই ফেব্রুয়ারি অধিবেশনে তিনি খসড়া শাসনতন্ত্র অন্তর্গত জাতি ভাষা সংক্রান্ত প্রশ্নে তিনি বলেছিলেন পূর্ববঙ্গে আমরা সরকারি ভাষা বলতে রাষ্ট্রীয় ভাষা বুঝি না কাজী খসড়া শাসনতন্ত্রে রাষ্ট্রের ভাষা সম্পর্কে যেসব শব্দ ব্যবহৃত হয়েছে তা কুমত্রবে করা হয়েছে পাকিস্তানের জনগণের শতকরা ছাপ্পান্ন ভাগ লোকই বাংলা ভাষায় কথা বলে একথা স্মরণ করিয়ে দিয়ে বলেন রাষ্ট্রীয় ভাষার প্রশ্নে কোনো ধোকাবাজি করা যাবে না পূর্ববঙ্গের জনগণের দাবি এই যে বাংলাও রাষ্ট্রীয় ভাষা হোক